পূজা ঘরে এই তিনটে জিনিস রাখা প্রচণ্ড অশুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র মতে পূজা ঘরে আপনি যদি ভুল করেও এই তিনটে জিনিস রাখেন তাহলে কিন্তু নেগেটিভ এনার্জি আপনার বাড়ির মধ্যে ছড়াবে এবং মা লক্ষ্মী আপনার গৃহ ত্যাগ করে চলে যাবে। বন্ধুরা, এর সাথে আমরা জানবো এই ভিডিওতে যে কোন জিনিসগুলো রাখলে আপনার পূজা ঘরে সবথেকে শুভ হয়। শ্রীকৃষ্ণ এর মধ্যে কিছু কিছু কথা নিজেই বলে গিয়েছিলেন। আজকে ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলে, যারা জানতে চাইছেন যে পূজা ঘরে কোন জিনিস রাখা প্রয়োজন আর কোন জিনিস রাখলে অশুভ হয়। তো যারা জানতে চাইছেন তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। কিন্তু তার আগে আমি একটু নিজের পরিচয় দিয়ে রাখি। যারা প্রথম আমার এই চ্যানেলটি ভিজিট করছেন তাদের জন্য নমস্কার। আমি পরশবর, রেইকো শক্তিশালী এনার্জি হিলিং টিচার, রেইকে এনার্জি হিলিং, এনার্জি সায়েন্স, অ্যাঞ্জেল থেরাপি, স্পিরিচুয়ালিটি, মাইন্ড প্রোগ্রামিং, মাইন্ড পাওয়ার, এক কথায় দেশ বিদেশের সবথেকে গুপ্ত শক্তিশালী টেকনিক আমি আমার এই চ্যানেলে শিখিয়ে থাকি। এবং যারা পার্সোনাল আমার থেকে ট্রেনিং নিয়ে আমার সাপোর্ট লাইনের মধ্যে থাকতে চান তাদেরকে আমি কিন্তু VIP হেলথ ট্রেনিংয়ের মাধ্যমে আমার গাইডলাইন্স দিয়ে থাকি। এই ট্রেনিংটা অনলাইন অফলাইন দুটো ক্ষেত্রেই হয় আর এই ট্রেনিংটা মাত্র 5 ঘন্টার ট্রেনিং হয়। তো বন্ধুরা আসুন এবার আমরা জেনে নিই যে পূজা ঘরে কোন তিনটে জিনিস রাখা প্রচণ্ড অশুভ। এবং আপনারা আপনাদের জানতে অজান্তে যদি এই জিনিসগুলো রেখে থাকেন তো এই ভিডিও দেখার পরে সেই জিনিসগুলো এখনই সরিয়ে ফেলুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে কলিযুগে মানুষ কিছু জিনিসকে ধার্মিক বলে পূজা করবেন। ভগবান শ্রীকৃষ্ণ আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন যে কলিযুগে মানুষ অশুভ জিনিস আর কিছু জিনিস যেগুলোকে ধর্মেতে বারণ করা হয়েছে সেইগুলোকে কিন্তু পূজা করতে পারে। আসুন এবার আমরা জেনে নিই যে বাস্তুশাস্ত্র মতে আপনার পূজা ঘরে কোন জিনিস রাখা উচিত আর কোন জিনিস রাখা উচিত নয়। বাস্তুশাস্ত্র মতে আপনার পূজা ঘরে যেই জিনিসগুলো অবশ্যই থাকা উচিত তার মধ্যে প্রথম হলো দীপ, ধূপদানি। ইয়েস বন্ধুরা, দীপ অর্থাৎ প্রদীপ, মাটির প্রদীপ যদি হয় সেটা কিন্তু প্রচণ্ড শুভ হয়। কারণ আমাদের হিন্দু ধর্ম, হিন্দু শাস্ত্র মাটির সাথে জুড়ে আছে বন্ধুরা। তো আপনি যদি আপনার পূজা ঘরে মাটির প্রদীপ রাখেন সেটা প্রচণ্ড শুভ। আর মাটির প্রদীপ যদি না থাকে তাহলে আপনি পিতলের প্রদীপও রাখতে পারেন, সেটাও কিন্তু শুভ। কিন্তু বেস্ট হয় আপনি আপনার পূজা ঘরে মাটির প্রদীপ রাখুন। যারা অতিরিক্ত ধার্মিক মতে বিশ্বাস করেন তারা চাইলে পূজা ঘরে ধূপ দীপ জ্বালানোর সাথে সাথে আপনারা একটু ঘুঁটে, যে গোবর দিয়ে যে ঘুঁটে তৈরি হয় সেই ঘুঁটের সাথে গুড় আর তার উপরে ঘি জ্বালিয়ে একটু ধুনাও দিতে পারেন। সেটা কিন্তু আপনার বাস্তুর ক্ষেত্রে বা আপনার পূজা ঘরের ক্ষেত্রে প্রচণ্ড শুভ হবে। এবং এই যে ধূপ দীপ এবং ধুনা আপনি দিচ্ছেন এই ধুনার পজিটিভ এনার্জি আপনার বাস্তুকে ক্লিনসিং করতে সাহায্য করবে। দ্বিতীয় হচ্ছে বাস্তুশাস্ত্র মতে আপনার পূজা ঘরে অবশ্যই স্বস্তিক চিহ্নকে রাখা উচিত। ইয়েস বন্ধুরা, আপনারা মার্কেট থেকে স্বস্তিক চিহ্ন কিনে এনে আপনার ঠাকুর ঘরের যে দেয়াল বা আপনার পূজা ঘর আছে তার দেয়ালে অবশ্যই টাঙিয়ে রাখুন। স্বস্তিক চিহ্ন কিন্তু প্রচণ্ড শুভ ভাইব্রেশন ছাড়ে বন্ধুরা। স্বস্তিক চিহ্নকে শক্তি, সমৃদ্ধি, সৌভাগ্য এবং স্নিগ্ধতার প্রতীক বলে মনে করা হয়। তো স্বস্তিক চিহ্ন আপনি যদি কিনে এনে আপনার পূজা ঘরে লাগাতে পারেন তাহলে আপনার কিন্তু সৌভাগ্য বৃদ্ধি হয়, শক্তি বৃদ্ধি হয়, আপনার পরিবারে শান্তি বিরাজ করে। যদি আপনি কিনে এনে লাগাতে না পারেন তাহলে সিঁদুর বা কুমকুম দিয়ে আপনি কিন্তু দেয়ালে স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে পারেন বন্ধুরা, সেটাও কিন্তু প্রচণ্ড শুভ হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কলস বা ঘট হচ্ছে সুখ সমৃদ্ধির প্রতীক। তো আপনার ঠাকুর ঘরে অবশ্যই কলস বা ঘট প্রতিষ্ঠা করা উচিত বন্ধুরা। আপনি চাইলে কুমকুম বা সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করে তার উপরে আপনি ঘট প্রতিষ্ঠা করতে পারেন, এটাকে কিন্তু প্রচণ্ড শুভ বলে মনে করা হয়ে থাকে। এরকম আপনি করলে আপনার বাড়িতে সদা সুখ সমৃদ্ধি বজায় থাকবে এবং আপনার বাড়িতে পজিটিভ এনার্জি কিন্তু সবসময় খেলা করবে। 4 নম্বর, আপনারা হয়তো অনেকেই জানেন না যে সমুদ্র মন্থনের সময় 14টা রত্নের সাথে কিন্তু শঙ্খের উৎপত্তি হয়েছিল। তাই এই শঙ্খ কিন্তু মা লক্ষ্মীর প্রচণ্ড প্রিয় এবং শ্রীকৃষ্ণর হাতেও দেখবেন শঙ্খ আছে। তো বন্ধুরা, বাস্তুশাস্ত্র মতে আপনার পূজা ঘরে শঙ্খ থাকা প্রচণ্ড শুভ বলে মনে করা হয়। আপনি যখন সন্ধ্যার সময় সন্ধ্যা দীপ দেখান আপনার
মন্দিরে, অর্থাৎ বাস্তুর যে মন্দির, ঘরের মন্দিরে, তাহলে আপনি একটু শঙ্খ যদি বাজান, তাহলে কিন্তু শঙ্খের ওই পজিটিভ ভাইব্রেশনে আপনার বাস্তুতে যে সমস্ত ছোট ভাইরাস আছে সেগুলো কিন্তু ওই শঙ্খের ভাইব্রেশনে মারা যায় বন্ধুরা। তো বাস্তুশাস্ত্র মতে আপনার বাড়িতে শঙ্খ রাখা প্রচণ্ড শুভ বলে মনে করা হয়। আর শঙ্খ যেহেতু মা লক্ষ্মীর প্রিয় জিনিস, তাই মা লক্ষ্মী কিন্তু শঙ্খ আপনার যদি মন্দিরে রাখেন তাহলে প্রচণ্ড খুশি হয়ে থাকেন। নম্বর পয়েন্ট, বাস্তুশাস্ত্র মতে আপনার পূজা ঘরে অবশ্যই ঘন্টা থাকা উচিত। ইয়েস বন্ধুরা, ঘন্টা যখনই আপনি বাজান পূজা করার সময়, সেই ঘন্টার মিষ্টি ধ্বনি আপনার যে বাস্তু আছে তাতে পজিটিভ এনার্জি সৃষ্টি করে। আর ঘন্টার মিষ্টি ধ্বনি এবং সাথে শঙ্খ বাজিয়ে, ঘন্টা বাজিয়ে আপনি যদি পূজা করেন, তাহলে ওই মিষ্টি ধ্বনিতে বাতাসে পজিটিভ এনার্জি ছড়ায়, বাতাসের সমস্ত নেগেটিভ শক্তি দূর হয়, আপনার বাস্তুর মধ্যে যাবতীয় নেগেটিভ শক্তি নাশ হয় বন্ধুরা। তাই বাস্তুশাস্ত্র মতে আপনার পূজা ঘরে অবশ্যই ঘন্টা থাকা উচিত। আমরা জেনে নিলাম যে বাস্তুশাস্ত্র মতে আপনার পূজা ঘরে কী কী জিনিস থাকলে প্রচণ্ড শুভ হয়। এবার আমরা জেনে নেব যে আপনার পূজা ঘরে কোন জিনিসগুলো রাখা কিন্তু মোটেও শুভ নয়। আর এই জিনিসগুলো আপনি যদি ভুল করেও রাখেন তাহলে কিন্তু আপনার বাস্তু এনার্জিতে নেগেটিভ প্রভাব সৃষ্টি হতে পারে। তো আসুন এবার আমরা জেনে নিই যে বাস্তুশাস্ত্র মতে আপনার ফ্যামিলিতে বা আপনার পূজা ঘরে কী কী জিনিস রাখবেন না। নাম্বার এক, গণেশের বিজোর মূর্তি, অর্থাৎ একটা গণেশের মূর্তি, তিনটে গণেশের মূর্তি, পাঁচটা গণেশের মূর্তি, তো এই রকম টাইপের বিজোর মূর্তি কিন্তু বাস্তুশাস্ত্র মতে আপনার ঠাকুর ঘরে কখনোই রাখা উচিত নয়। আপনি যদি গণেশজির ভক্ত হয়েই থাকেন তাহলে আপনি দুটো বা চারটে আপনি মূর্তি আনুন। আর গণেশ মূর্তি বা আপনি যদি ছবিও ইউজ করেন, সেটা ব্যবহার করার সঠিক নিয়ম হচ্ছে আপনার বাড়ির প্রবেশের দরজায় বা ঠাকুর ঘরে প্রবেশের দরজায় আপনি ভেতরের দিকে মুখ করে রাখুন। অর্থাৎ গণেশজির মুখ কিন্তু বাড়ির ভেতরের দিকে মুখ করা অবস্থায় থাকতে হবে। এমন নয় যে গণেশজির মুখ বাইরের দিকে, অর্থাৎ গেটের বাইরের দিকে তাকিয়ে আছেন, এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ধন সম্পত্তি নাশ হতে পারে এবং ধন সম্পত্তি ধীরে ধীরে আপনার বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে। তাই আপনি চেষ্টা করবেন আপনার প্রধান দরজার দুপাশে দুটো গণেশের মূর্তি ভেতরের দিকে মুখ করা অবস্থায় রাখুন, সেটা কিন্তু প্রচণ্ড শুভ। আপনার প্রধান দরজায় রাখতে পারেন বা আপনার ঠাকুর ঘরেও রাখতে পারেন, বা আপনার যদি দোকান থাকে দোকানেও আপনি দোকানের যে প্রবেশের দরজা আছে প্রবেশের দরজার দুই সাইডে আপনি দোকানের ভেতরের দিকে মুখ করে রাখা অবস্থায় রাখতে পারেন, এটা কিন্তু প্রচণ্ড শুভ বলে মনে করা হয়। দু নম্বর পয়েন্ট, বাস্তুশাস্ত্র মতে আপনার ঠাকুর ঘরে কখনোই ভাঙা চাল বা অনেক দিনের পুরানো ঠাকুরকে যে অর্পিত করেছেন সেই চাল রাখা উচিত নয়, এটা কিন্তু নেগেটিভ এনার্জি উৎপন্ন করে। তাই আপনার ঠাকুর ঘরে যদি ভাঙা চাল থাকে বা পুরানো চাল থাকে সেটাকে এখনই আপনি সরিয়ে ফেলুন। আর যখনই আপনি ঠাকুরকে কোনো চাল নিবেদন করছেন, হলদি দিয়ে ধুয়ে যদি আপনি চালটা নিবেদন করেন, সেটা কিন্তু প্রচণ্ড পজিটিভ এনার্জি সৃষ্টি করে। আর সেটা আপনার ঠাকুর ঘরের ক্ষেত্রেও ভালো, আর সেটা আপনার বাস্তুর ক্ষেত্রেও কিন্তু প্রচণ্ড শুভ বলে মনে করা হয়ে থাকে। তিন নম্বর পয়েন্ট, বাস্তুশাস্ত্র মতে পূর্বজের ছবি কিন্তু আপনার ঠাকুর ঘরে কখনোই রাখা উচিত নয়। অর্থাৎ যারা মারা গিয়েছেন সেই সমস্ত ব্যক্তির ছবি আপনার ঠাকুর ঘরে কখনোই রাখা উচিত নয়। বন্ধুরা, যারা মারা গিয়েছে তারা আপনার কাছে পূজনীয় হতে পারে, কিন্তু ঈশ্বরের সঙ্গে তাদের ছবি কখনোই রাখা উচিত নয়। আপনি যদি আপনার ঠাকুর ঘরে আপনার কোনো মৃত ব্যক্তির বা মৃত পরিজনের, আত্মীয় পরিজনের ছবি রাখেন, সেটা এখনই সরিয়ে ফেলুন, এটা কিন্তু প্রচণ্ড অশুভ বলে মনে করা হয়। অনেকে আবার অনেক রকমের মহাপুরুষ, অনেক সাধু, অনেক যোগীর ছবি ঠাকুর ঘরে রেখে থাকেন, এটাও কিন্তু শুভ বলে মনে করা হয় না বন্ধুরা। অর্থাৎ ঈশ্বরের সমতুল্য কেউ হতে পারে না। ঠাকুর ঘরে আপনি শুধুমাত্র ঠাকুরের ছবি রাখুন, ঠাকুরের মূর্তি রাখুন। আপনি যদি কোনো সাধু মহারিষির যদি দীক্ষা নিয়ে থাকেন সেটাকে আপনি আপনার বাড়িতে তাদের ছবি রাখুন, কিন্তু ঠাকুর ঘরে নয়। বন্ধুরা, এবার আমরা জেনে নেব যে ঠাকুর ঘরে কী তিনটে জিনিস রাখলে প্রচণ্ড শুভ বলে মনে করা হয়। প্রথমটা হলো তামার পাত্রে গঙ্গা জল। ইয়েস বন্ধুরা, তামার পাত্রের মধ্যে আপনি যদি গঙ্গা জল ঠাকুর ঘরে রাখতে পারেন সেটা কিন্তু প্রচণ্ড শুভ বলে মনে করা হয়। আর সেখান থেকে পজিটিভ এনার্জি কিন্তু আপনার বাস্তুর সমস্ত নেগেটিভ এনার্জিকে ক্লেন্সিং হতে সাহায্য করে। আপনারা জানেন যে গঙ্গা মাতা এমনই একটা মাতা বা গঙ্গা জল এমনই পবিত্র জল যেখানে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায়। তো আপনি যদি তামার পাত্রের মধ্যে গঙ্গা জল রাখতে পারেন সেটা কিন্তু আপনার ঠাকুর ঘরের ক্ষেত্রে প্রচণ্ড শুভ বলে মনে করা হয়। নম্বর হচ্ছে তামার পাত্রের মধ্যে বা তামার কলসের মধ্যে
মধ্যেও গঙ্গা জল ভরে রাখা, ইয়েস, তামার কলসের মধ্যেও বা ঘটের মধ্যেও গঙ্গা জল ভরে রেখে আপনি যদি আপনার প্রতিমার সামনে রেখে পূজা করতে পারেন, সেটা কিন্তু প্রচণ্ড শুভ বলে মনে করা হয়। আমরা অনেকে ভুল করে প্লাস্টিকের বোতলে বা প্লাস্টিকের পাত্রে কিন্তু গঙ্গা জল রেখে থাকি, এটা কিন্তু মোটেও শুভ হয় না। আপনি যদি গঙ্গা জল রাখতেই চান তাহলে তামার কোনো পাত্র কিনে আনুন। এখন তামার জাগ পাওয়া যায়, তামার বোতল পাওয়া যায়, তাতে করে আপনি গঙ্গা জল রাখুন, সেটা কিন্তু প্রচণ্ড শুভ এনার্জি আপনার পরিবারের ক্ষেত্রে ছড়াতে থাকে, আর সেটা আপনার বাস্তুর ক্ষেত্রেও প্রচণ্ড শুভ বলে মনে করা হয়ে থাকে। এছাড়াও কেতকীর যে ফুল, ওটা কিন্তু শিবলিঙ্গের ওপরে দেয়া বা চড়ানো কখনোই উচিত নয়। এছাড়াও আপনি যখন পূজা করছেন, পূজা করার সময় মনস্কামনা সিদ্ধির জন্য আপনি কিছু দক্ষিণাও দিতে পারেন, এটাও কিন্তু প্রচণ্ড শুভ বলে মনে করা হয়ে থাকে। আর লক্ষ্মী কমল বা পদ্মফুল প্রচণ্ড পছন্দ করেন, তো মা লক্ষ্মীকে আপনি যখন পুজো করবেন যদি সম্ভব হয় পদ্মফুল অর্পণ করে পূজা করুন, সেটা কিন্তু প্রচণ্ড শুভ বলে মনে করা হয়ে থাকে। এই পদ্মফুল আপনি যদি শুক্রবার দিন অর্পণ করে মা লক্ষ্মীর পূজা করেন তাহলে তো আপনি খুব তাড়াতাড়ি আপনার পরিবারে সুখ সমৃদ্ধি বজায় হয়ে যাবে এবং আপনার পরিবারে পজিটিভ এনার্জি ভরে থাকবে আর চারিদিক থেকে ইনকামের সোর্স খুলে যেতে শুরু হবে। এছাড়াও কখনো একটা প্রদীপ থেকে অনেকগুলো প্রদীপ জ্বালানো উচিত নয়। প্রদীপ জ্বালিয়ে অন্য কোনো দেশলাইকাটি মোমবাতি দিয়ে আপনি অন্য প্রদীপগুলো জ্বালান, একটা প্রদীপ থেকে আরও প্রদীপ জ্বালানো কখনোই উচিত নয়। তো শাস্ত্র মতে দাঁড়ানো লক্ষ্মী প্রতিমা, অর্থাৎ যে লক্ষ্মী প্রতিমা দাঁড়িয়ে আছে এরকম লক্ষ্মী প্রতিমা আপনার ঠাকুর ঘরে রাখা উচিত নয়। মাতা লক্ষ্মী সবসময় বসে আছেন এরকম কোনো প্রতিমার পূজা করা সবসময় উচিত। আপনি পূজা দেবেন সবসময় একটা প্রদীপ মাটির প্রদীপে আপনি তেল দিয়ে আপনি প্রদীপ জ্বালান, আর একটা মাটির প্রদীপ আপনি ঘি দিয়ে জ্বালান। ঘিয়ের যে প্রদীপ আপনি জ্বালিয়েছেন সেটা সবসময় আপনার যে প্রতিমা আছে তার ডান দিকে রাখুন, আর যে তেলের প্রতিমা প্রদীপ জ্বালিয়েছেন সেটা সবসময় আপনার যে প্রতিমা আছে তার বাম দিকে রাখুন, এটা প্রচণ্ড শুভ। আপনি যে পূজা সামগ্রী ইউজ করেন, ঘণ্টা, জলপাত্র, ধূপ, দীপ, এগুলো কিন্তু প্রতিমার বাম দিকে রাখলে সেটা প্রচণ্ড শুভ বলে মনে করা হয়। তো বন্ধুরা, আমরা জেনে নিলাম যে বাস্তুশাস্ত্র মতে কোন জিনিস রাখা উচিত আপনার মন্দিরে, কোন জিনিস রাখা উচিত নয়। তো আপনারা এইভাবেই আপনাদের ঠাকুর ঘরে সমস্ত জিনিস রাখুন আর দেখুন কিভাবে আপনার জীবন চেঞ্জ হতে শুরু করেছে। তো বন্ধুরা, সমস্ত কিছুই কিন্তু এনার্জির ওপর নির্ভর করে। যারা কিন্তু পিওরলি এনার্জি সায়েন্সকে জানতে চান যে এনার্জি ওয়ার্ল্ড কীভাবে কাজ করে, কীভাবে মাইন্ড টু মাইন্ড কমিউনিকেট করে একজন মানুষের মাইন্ড চেঞ্জ করে দেওয়া যায়, একজন মানুষকে হিলিং করা যায়, বাস্তু এনার্জি ক্লেন্সিং করা যায়, গ্রহগত প্রবলেম সলভ করা যায়, তাদের জন্য আমি কিন্তু VIP হেলথ ট্রেনিংয়ের ডিজাইন করেছি। আর এই VIP হেলথ ট্রেনিংটা মাত্র 5 ঘন্টার ট্রেনিং হয়, অনলাইন অফলাইন দুটো ক্ষেত্রেই করা হয়। তো এনার্জি ওয়ার্ল্ড সম্পর্কে যারা ডিটেলসে জানকারি চান, যারা জানতে চান যে এনার্জি ওয়ার্ল্ড কীভাবে কাজ করে, তারা অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যুক্ত হতে পারেন। আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হবো। আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ইকো শক্তিশালী এনার্জি লিঙ্ক টিচার, নমস্কার।